আসসালামু আলাইকুম, বিডি টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার চিকিৎসা সেবা এবং পরিবেশ নিয়ে একজন পেশেন্টের কাছে জানতে চাইব, যিনি কিনা এখানে প্রতিদিন ছিলেন, ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তো আমরা সরাসরি তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম নাসরিন সুলতানা। নাসরিন সুলতানা। আচ্ছা, আপনি থাকেন কোথায়? আমি বগুড়াতে। বগুড়াতে থাকেন? আচ্ছা, কি করেন আপনি? গৃহিণী। গৃহিণী? জি। আচ্ছা, তো আপনি এই হসপিটালে কেন এসেছেন? আমার মানে যে স্পাইনাল কর্ডের সমস্যা ছিল, সেখান থেকে পুরো শরীরটাই মানে সেটা অসুখটা ছড়ে গেছিল। আচ্ছা আচ্ছা। তো আমি তো দেশের বাইরে অনেক বাইরে চিকিৎসা করছি, তারপর বাংলাদেশে চিকিৎসা করছি। তারপরে এক মাস আগে আমি ইউটিউবে দেখি যে স্যারের মানে একটা রোগী দেখতেছিল এবং মানে উনি অনেক কিছু রোগ সম্পর্কে বলতেছিল। তো কোথায়? ইউটিউবে। ইউটিউবে? আচ্ছা। হ্যাঁ, তখন আমি ওটাকে দেখে আমার খুব ভালো লাগে। আমি বাইরে যে চিকিৎসাগুলো করছি দেখলাম যে ওখানকার থেকে স্যারের যে ইয়েটা দিচ্ছে, হ্যাঁ, সেগুলো খুব ভালো লাগলো। তখন আমার হাজব্যান্ডকে বললাম, তখন হাজব্যান্ড বললো ঠিক আছে, তুমি তাদের ঠিকানা মোবাইল নাম্বার আছে কিনা তুমি দেখো। তখন আমি সেটা ফলো করলাম, নিচে দেখি হ্যাঁ আছে। তো ওটা নেওয়ার পরে আমি এখানে যোগাযোগ করছিলাম। তো তারপরে এইভাবে আমি এখানে আসছি। আচ্ছা, আপনার মূলত কি সমস্যা হচ্ছিল? আমার ফার্স্ট টাইমে আমার তো মাজার কোমরে ব্যথা, সেখান থেকে ধীরে ধীরে আমার পিঠে পিঠে, তারপরে পায়ে, ঘাড়ে, তারপরে আমি হাঁটুতে হচ্ছিল। আমি ভাবতাম যে এমনি হয়তো আমি কাজ করি গৃহিণী, তারপরে হাতে ব্যথা, ঘাড়ে, এগুলোতে ভাবতাম যে হয়তো ভাই টাটি উঠার কারণে। তখন তখন স্যারের এখানে যখন প্রথমে যেদিন দেখাইতে আসছি, তখন স্যার আমাকে আমার রিপোর্ট, আমি কিছুই স্যারকে বলি নাই যে আমার এগুলো সমস্যা হয়। আমি স্যারকে আমার রিপোর্টটা, এমআরআই রিপোর্টটা দেখানোর পরে স্যার বলতেছে আপনার তো এই সমস্যা যেটা আমি ফেস করতেছিলাম সবসময়, আমি স্যারকে কিন্তু বলি নাই যে আমার এগুলো হচ্ছে। তো স্যার বলে আপনার এরকম পিঠ থেকে পায়ে যাচ্ছে, ঘাড়ে যাচ্ছে, পিঠে ইয়ে মাজার থেকে এরকম হাঁটুতে যাচ্ছে, পায়ের গোড়ালিতে যাচ্ছে। মানে ভাবতেছি হ্যাঁ আমার তো এরকমই হচ্ছে, ভিতরে ভিতরে ভাবতেছি স্যারের কথাগুলো শোনার পরে। তখন আমার মানে আরো ভালো লাগলো, আমি ডাক্তারকে না বলতে সে আমার সমস্যাগুলো বলে দিচ্ছে। তখন তখন আমার হাজবেন্ডকে বোঝাই দিল যে এই প্রবলেম, ওনাকে 15 দিন 14 দিন এখানে যদি রাখেন তাহলে আমি আশা করি হ্যাঁ আমি পুরোপুরি আমি ইয়ে করতে পারবো। তো তখন বললাম যে আমি ভাবছি, আমি স্যারের বললাম স্যার আমার হাঁটুতে ব্যথা নাই, বুঝছেন না আপনার হাত। তখন স্যার আমার হাঁটুতে যে হাত দিচ্ছে তখন আমি বুঝতে পারছি হ্যাঁ আমার হাঁটুতেও ব্যথা। তারপরে তো বুঝলাম যে না আসলে আমার এই কোমর থেকে সবগুলো এগুলো সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো তারপরে তো ওই যে আমি গত কয় তারিখে আসছি, 5 তারিখে সম্ভবত আমি আসছি এখানে। এসে ধরেন যে আমি এক সপ্তাহ আমার সময় লাগে না, আমি আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ তখন থেকে আমার। তারপরে তো যেহেতু 14 দিন স্যার বললো যে থাকেন আপনার জন্যই ভালো। তো আজকে আমার 14 দিন হয়ে গেল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেকটা মানে। আচ্ছা, আপনার কাছে আরেকটু জানতে চাই, তো আপনি তো দেশের বাইরেও চিকিৎসা নিয়েছেন। আচ্ছা, সেখানকার চিকিৎসা সেবাটা কি ছিল, মানে কোথায় কোথায় দেখেছেন? আমি তো কলকাতাতে দর্শকদের যদি বলতে, হ্যাঁ কলকাতাতে দেখাইছি 2 জায়গাতে, তারপর আপনার বেঙ্গালোরে গিয়ে দেখাইছি, দিল্লিতে দেখাইছি। তো ওইখানে শুধু বলে যে অপারেশন করেন আর ওষুধ দিত, আর বলে যে অপারেশন করেন। তা আমি তো অপারেশন করব না, এই কারণে আমি ঘুরতেছিলাম যে কোথায় আমি মানে আসল ট্রিটমেন্টটা পাবো, যে অপারেশন ছাড়া আমার ট্রিটমেন্টটা কোথায় পাবো। আচ্ছা আচ্ছা। তো তারপর তো এখানে আসলে, আচ্ছা, এই ওনারা তো সাজেস্ট করেছেন, করেছিলেন অপারেশন করতে, লাস্ট অপারেশন। হ্যাঁ, তো এখানে আপনারা কি চিকিৎসা সেবাটা? এটা স্যার আমাকে ধরেন যে মেডিসিন মানে এটা তো ব্যথা, স্যার একটা জিনিস আমার ভালো লাগছে, কোনো ব্যথার মেডিসিন এখানে মানে ইয়ে করে না, ব্যবহার করে না। ওনারা মানে যে মেডিসিন গুলো ব্যবহার করে খুব ভালো, আর ওই খাবার ইঞ্জেকশন দিছিল, আর আপনার ওই যে একটা মেরুদণ্ডতে একটা ইঞ্জেকশন দিছিল ওটা আমি খুবই ভালো বেটার ফিল করছি। ওটাতে আমার আরো শারীরিক কিছু সমস্যা ছিল, আমি এসিতে থাকতে পারতাম না, তারপরে আমার হাত পায়ে মানে অনেক সমস্যা ছিল, ন্যাচারালি আমার হাত পা গুলো ঠান্ডা হয়ে থাকতো, তো সেগুলো আমার চলে গেছে।
তারপর গায়ে জ্বর জ্বর হতো, সেটাও আমার আর নেই। আচ্ছা, তো আর এখানে মানে এক কথায় যে শুধু ব্যায়াম থেরাপি, তারপরে কিছু কিছু মানে ইয়ে ব্যবহার করে, ওগুলো তো আমি নাম বলতে পারবো না, ওইগুলো খুব ভালো ম্যাসাজের জন্য, ম্যাসাজের জন্য যেগুলো দেয় মেডিসিন ম্যাসাজ, এগুলো তো খুব মানে এগুলো খুব ভালো কাজ করে। আচ্ছা, তো এই যে সমস্যাগুলো, এটা কত বছর যাবত ভুগছিলেন আপনি? আমি তো ধরেন যে 10 বছর আগে থেকে আমার এই জিনিসটা শুরু হয়েছে, আর রিসেন্ট হচ্ছে আপনার প্রায় 6 বছর আমি মনে করেন যে মানে খুব ভুগতেছিলাম। আচ্ছা আচ্ছা, তো 6 বছর পর লাস্ট এই গত ঈদের 3 দিন পর থেকে আমি একবার 15 দিন বিছানাতে পড়েছিলাম, মানে হাঁটতেও পারতাম না, বসতেও পারতাম না, মানে কোনো কাজ করতে পারি না আমি। ওখান থেকে আমাকে পরে সারা রুমে নিয়ে যাওয়া হয়েছে, আমি 5 মিনিটও বসতে পারতাম না, মানে আমি দাঁড়াতেও পারতাম না, হাঁটতেও পারতাম না, আমার পায়ের তালু থেকে শুরু করে শুধু মাথার এই পর্যন্ত আমার ভালো ছিল, আর পুরো একটা শরীর মনে হয় যে আমি যে মনে হয় যে আমি মানে অজস্র একটা মানে যন্ত্রণা আমার শরীরের মধ্যে কাজ করতো, মানে শরীরে আমার এরকম হাত ঠেকানো যাইতো না। গরম পানিটা যেরকম হাতে গায়ে একটা শেক দেবে সেটাও দেওয়া যাইতো না। আচ্ছা আচ্ছা, তো 14 দিন আগে তো আপনাকে দেখিনি, আপনার কি অবস্থা ছিল, কিন্তু এখন আপনাকে দেখে ভালোই লাগছে। আমি মানে এই 3 দিন হলে আরো মানে খুবই বেটার ফিল করতেছি, যে আমার মানে খুবই ভালো লাগতেছে, শরীরকে খুব মানে ভালো লাগতেছে, ফ্রি লাগতেছে। তো এই ডিপিআরএস এর চিকিৎসার মান নিয়ে আপনার মতামতটা কি? মতামতটা কি, আমাদের দেশে এত সুন্দর একটা মানে ইয়ে আছে, আমরা হয়তো অনেকেই জানি না। আচ্ছা, তবে আমি যতদূর তারপর চেষ্টা করব যে মানে এখান থেকে সেবা নেওয়ার জন্য, আমি যতটুকু পারছি জানছি দেখছি আমার ভালো লাগছে, এখানকার চিকিৎসাগুলো ভালো লাগছে। হ্যাঁ। আচ্ছা, অন্যান্য রোগীদের ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ দেওয়ার আছে কি? অবশ্যই আছে, যে আমরা যদি এভাবে যদি অপারেশন ছাড়া মেডিসিন দিয়ে যদি ভালো হতে পারি, এখানে যেভাবে মানে মানে এখানে তো কৃত্রিম না, প্রাকৃতিক ভাবে তো এটা তো করতেছে তারা, কৃত্রিম না, তো তাছাড়া তো কোনো মানে খারাপ কোনো মানে ওষুধ যে ইফেক্ট আসবে এই ধরনের কোনো না, ওষুধ না এখানে, আমি এটা বুঝতে পারছি। মানে এখানকার যারা নার্স আছে ডাক্তার আছে তাদের তারা তো অনেক অমায়িক, তারা খুব মানে আন্তরিকতার সহিত রোগীদেরকে, যদি আমরা একটা কথা বলতেছি যে স্যার আমার এখানে এই সমস্যা হচ্ছে, সঙ্গে সঙ্গে তারা আমাদের সবাই স্যার তো উনি তো আছেন, প্লাস ওনার সঙ্গে যারা আরো ডাক্তার ডিউটি ডক্টর আছে, আবার যেগুলো থেরাপিস্ট আছে তারা অনেক অনেক আন্তরিক। হ্যাঁ, রোগীতে অনেক সেবা দেয় অনেক। আচ্ছা, এক কথায় আপনি স্যাটিসফাইড চিকিৎসা নিয়ে? হ্যাঁ, এবং আমি বলেছি যে আমি এমনিতেই 2-3 মাস পর পর আমি আবার চেক আপ করার, ভালো থাকার জন্য, কারণ আমরা আমি অনেকবার দেশের বাইরে গেছি, আমার যে টাকা আমার এখানে খরচ হয়েছে তার থেকে আরো ডবল টাকা আমার বাইরে খরচ হয়, আমার আমি এটাই আমার হাজবেন্ডকে বলতেছি, আমি দেশে আমার সেবা থাকতে আমি বাইরের দেশে গিয়ে টাকা নষ্ট করে আসবো, আমার দেশের টাকা আমার দেশে থাক, দেশে ভালো ট্রিটমেন্ট পাক এবং এটা প্রচার হোক, আমার দেশেই ভালো যে চিকিৎসা হয় এটা আমরা যেন বলতে পারি, যে আমার দেশে একটা এরকম একটা হাসপাতাল আছে, ঠিক আছে। আপনাকে অসুস্থ ধন্যবাদ, বিডিটোরিস অনলাইন পত্রিকা থেকে শুভকামনা থাকলো। জি, আসসালামু আলাইকুম।